नमस्कार आपनारा देखछेन द सोशल बांगला संगे रयेछि आमि मृणमयी। त्रिपुरा पीपल्स कांग्रेसेर पक्ष थेके आज एक सांबादिक सम्मेलनेर आयोजन करा हय। उक्त सांबादिक सम्मेलने सांबादिक बंधुदेर सामनासामनि एसे विस्तारित आलोचना करेन त्रिपुरा पीपल्स कांग्रेसेर वरिष्ठ नेतृत्वरा। कि बोललेन ओनारा शुने नेब। गत किछुदिन आगे आमरा आसन्न डिसी निर्वाचने पीपल्स कांग्रेस प्रतिद्वंदिता करिनि एबं बिजेपी के समर्थन करेछिलाम आपनारा जानेन। तो तारपर किछुदिन धरे नानान महले একটা গুঞ্জন চলছে যে আমরা কেন প্রতিদ্বন্দ্বিতা করিনি বা বিজেপি কেন সমর্থন করেছি। কোন কোন মহল থেকে অপপ্রচারও চালানো হচ্ছে যে আমরা পিপলস কংগ্রেস বিজেপি থেকে কোনো স্বার্থের বশীভূত হয়ে আমরা বিজেপিকে সমর্থন করছি। তাই আমরা আজকে আপনাদেরকে ডেকেছি রাজ্যবাসীর কাছে। আমরা পরিষ্কার করতে চাই যে আসলে আমরা কেন প্রতিদ্বন্দ্বিতা করিনি এবং কেন বিজেপিকে সমর্থন করেছি এডিসি নির্বাচন। প্রথম নম্বর হলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করিনি রাজনীতিতে, রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, কিন্তু তার পাশাপাশি অনেক নজির আছে যে অনেক নির্বাচন থেকে অনেক রাজনৈতিক দল বা কোনো নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে সরার অনেক নজির আছে। যেমন আপনার আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান বিরোধী দলের নেতা সদ্য মানিকবাবু, উনি অনেক নির্বাচনে ত্রিপুরা রাজ্যের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। 2013 সালে আপনাদের মনে আছে ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাই নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরেও দাঁড়াতে হয়। আমরা কেন এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলাম? প্রথমত সিপিএমের বিরুদ্ধে, যাতে সিপিএম বিরোধী ভোট যাতে বাগ না হয় সেটা মূল কারণ। দুই নম্বর কারণ হলো আসলে তো এডিসিতে লাগাতার সিপিএমই এতদিন ক্ষমতায় ছিল, এডিসিতে দুর্নীতি হয়েছে, চরম দুর্নীতি হয়েছে, কাজেই সেখানে আমরা বাধ্য হয়ে বিজেপিকে সমর্থন করেছি। যদিও রাজ্যে তিন বছরে বিজেপির প্রতি মানুষের কিছু কিছু নেতিবাচক দিক মানুষের বিভিন্ন মাধ্যমে ফুটে উঠেছে সেটা আমরা জানি নিশ্চয়ই, কিন্তু পাশাপাশি সিপিএম 25 বছর এবং 10 বছর 35 বছরে ত্রিপুরা রাজ্যে যে রেকর্ড বিভিন্ন বিষয়ে করেছে সেই রেকর্ডকে আমরা স্মরণ করে সিপিএমের বিরুদ্ধে যাতে ভোট বাগ না হয় এবং এডিসিতে যাতে সিপিএমের এই দীর্ঘদিনের দুর্নীতি মুক্ত এডিসি সরকার এডিসি প্রশাসন করতে পারে তার জন্য আমরা বিজেপিকে সমর্থন করেছি। আর আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাই এ আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিকস, ইতালিয়ানো মেলামাইট, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেটিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। আচ্ছা, আমরা 2013 সালে তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী দেয়নি আমরা নিঃস্বার্থভাবে ত্রিপুরায় কংগ্রেসকে বিধানসভায় সমর্থন করেছিলাম, আর আজকেও আমরা নিঃস্বার্থভাবে বিজেপিকে সমর্থন করেছি। যদি কোনো রাজনৈতিক দল বা কোনো নেতৃত্ব কোনো প্রমাণ করতে পারে কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সিপিএম যে পিপলস কংগ্রেস এডিসি নির্বাচনে বা কোনো নির্বাচনে কোনো টাকা পয়সার বিনিময়ে কোনো দলকে সমর্থন দিয়েছে, তাহলে রাজনীতি ছেড়ে দেবো আপনাদের সামনে। আর পাশাপাশি আমরা যেটা করি প্রকাশ্যে এবং প্রত্যক্ষভাবে করি। আর যদি আমি বলি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও দুটি রাজনৈতিক দলের অনেক ন্যাক্কারজনক ঘটনার প্রমাণ আছে যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু পরোক্ষভাবে অন্য একটি দলকে সাহায্য করেছে, যেটা ত্রিপুরা রাজ্যে প্রায় 2 দশক বিভিন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল এখানে সিপিএমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আপনারা জানেন, কিন্তু দিল্লি থেকে সেই কংগ্রেস দলই আবার পরোক্ষে সিপিএমকে সহায়তা করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সিপিএম দল পরোক্ষে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে, যে তৃণমূল কংগ্রেস 10 বছর পশ্চিমবঙ্গে সিপিএমের হাজার হাজার কর্মীদের ঘরছাড়া করেছে, নির্যাতন করেছে, নানানভাবে অত্যাচারিত করেছে। সিপিএমের নেতৃত্ব আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা, মানে সিপিএম ওখানে ক্ষমতায় আসতে পারবে না, সিপিএম ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা, পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে পশ্চিমবঙ্গে সিপিএম। কাজে আমরা যেটা করি প্রকাশ্যে করি এবং প্রত্যক্ষভাবে করি, আর তারা এইভাবে সমর্থন করে কংগ্রেস এবং সিপিএম। তাই আমরা আবার বলছি যে বিজেপির 3 বছরের রাজ্য বিধানসভায় অতিষ্ঠ
প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক নেতিবাচক দিক মানুষের মধ্যে ফুটে উঠেছে, তা সত্ত্বেও এক্ষুনি আমরা 35 বছরের সিপিএম এর অপশাসককে ওই এডিসিতে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমরা ভোট কাটার পক্ষে নেই, তার জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করিনি এবং একবার নিঃস্বার্থভাবে বিজেপিকে আমরা এই ভোটে সমর্থন করেছি। আগামী দিনে যখন আপনার ত্রিপুরা রাজ্যে নিশ্চয়ই অনেক দশক ধরে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে কংগ্রেস নানান বক্তব্য রাখছে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য মানুষ শুনেছে দীর্ঘদিন, সিপিএমের বক্তব্য শুনেছে দীর্ঘ দশক, বিজেপি দল 5-6 বছর ধরে মানুষের কাছে বক্তব্য রাখছে, আর সদ্য গজে ওঠা যার কোনো ত্রিপুরা রাজ্যে কোনো অতীত রাজনৈতিক কোনো কর্মসূচি নেই, পরিচিতি নেই, ওই জাতিগত সুরসুরি দিয়ে ওই ত্রিপুরা মাথা নাকি দল বক্তব্য রাখছে, রাখুক সবাই বক্তব্য, আমাদের পিপলস কংগ্রেসেরও আগামী দিনে রাজ্যের মানুষের কাছে সঠিক সময়ে সঠিক বক্তব্য আমরা রাজ্যের মানুষের কাছে পেশ করব। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি, পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। নমস্কার, আমি স্নেহা, আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। জানাও